নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। এই একটি রাজযোগ চার রাশিকে রাজার সিংহাসনে বসাতে চলেছে এবং এই রাজযোগটি মোটামুটি পাঁচ দিন মতন চলবে। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার বাই বাচ্চার জন্মছকে এই রাজযোগ আছে কি না। যদি আপনার জন্মছকে এই রাজযোগ থাকে এবং বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু এখন এই রাজযোগে এই চার রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার একটু রাশিটি বলে দেন হোয়াটসঅ্যাপে। আমি একটা কথা আপনাকে বারবার বলছি যে দেখুন, হোয়াটসঅ্যাপটা যারা নিজস্ব জন্মকুণ্ডলী যদি বিচার করাতে চান তবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। এটি সম্পূর্ণ পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয়। যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাতে চান, জ্যোতিষীয় আপনারা প্রতিকার প্রতিবিধান করাতে চান, অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। তো শুরু করা যাক এই রাজযোগের ফলে কোন এই চারটি রাশি। দেখুন, বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করেছে। বুধাদিত্য রাজযোগটা তিনটি জায়গাতে খুব পাওয়ারফুল হয়। একটি হচ্ছে আপনার মিথুন রাশির ঘরে বুধাদিত্য রাজযোগ, একটি হচ্ছে কন্যা রাশির ঘরে বুধাদিত্য রাজযোগ এবং একটি হচ্ছে সিংহ রাশির ঘরে। এই তিনটি রাশিতে এই বুধাদিত্য রাজযোগ মোস্ট পাওয়ারফুল কিন্তু হয়ে থাকে, অর্থাৎ মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি। বর্তমানে কন্যা রাশিতে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু সেখানে কিন্তু মঙ্গলও কিন্তু অবস্থান করছে, এটাও কিন্তু দেখা দরকার। মঙ্গল কিন্তু বুধের শত্রু এবং এখানে বুধ কিন্তু মূল ত্রিকোণ, সক্ষেত্রিক মূল ত্রিকোণ, সক্ষেত্রিক বুধ। এবং এখানে বুধ আপনার পাওয়ারফুল তুঙ্গস্থ এবং মঙ্গল এখানে কী হচ্ছে, মঙ্গলের যে বল সেই বলটা কিন্তু বুধ সম্পূর্ণরূপে পেয়ে যাচ্ছে। এবং রবি এবং বুধের এই বুধাদিত্য রাজযোগ এই পাঁচ দিন, আগামী পাঁচ দিনের মধ্যে এই চার রাশির ক্ষেত্রে কিন্তু অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে। কোন এই চার রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে বুধের প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে রবির অবস্থান। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ধনভাবে এই বুধাদিত্য রাজযোগ এবং একাদশপতিকে কানেক্ট করছে এবং ধনপতি ধনভাবে এবং আপনার ভাগ্যাধিপতি এবং সুখ সাধনের অধিপতি আপনাদের ধনভাবে, অর্থাৎ এখানে কিন্তু জবরদস্ত লাভ কিন্তু আপনাদেরকে দেবে এই চার রাশিকে। চার রাশির মধ্যে এই সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, মার্কেটিং লাইনে আছে, সেলস ডিপার্টমেন্টে আছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করবেন। ভাগ্যের দ্বারা কিন্তু আপনাদের অর্থ আসবে। পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। প্রপার্টি থেকে লাভ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পেতে চলেছে এই বুধাদিত্য রাজ্য। আপনাদেরকে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু ঘটাবে এবং এই রাহুর দৃষ্টি এই বুধের উপর এবং পরম মিত্র এই জায়গাটাতে কী হচ্ছে, আপনার ক্ষেত্রে কিন্তু লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু এই সময় আপনারা অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই বুধাদিত্য রাজযোগ আপনাদের রাজকীয় সম্মান দিতে চলেছে। দ্বিতীয় যে রাশি সে রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির চতুর্থভাবে এই বুধাদিত্য রাজযোগ, অর্থাৎ আপনার কেন্দ্রে রাশির অধিপতি এবং চতুর্থপতি চতুর্থভাবে অবস্থান করছে, আপনাদের ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং বুধাদিত্য রাজযোগ আপনারা কিন্তু মহা ভাগ্যশালী রাশি হতে চলেছেন। আপনাদের প্রপার্টি থেকে লাভ হবে এবং আপনাদের সুখ সাধনের জায়গা নির্দেশ করছে। ব্যবসার দিকটা আপনাদের ক্ষেত্রে শুভ, যারা ব্যবসা করছেন ব্যবসাতে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের হবে। যারা মার্কেটিং লাইনে আছে, সেলস ডিপার্টমেন্টে আছে, যারা ব্রোকার তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এবং আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা, প্রপার্টি থেকে লাভ এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে হবে। এই একটি রাজযোগ মিথুন রাশির ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিতে চলেছে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা ডায়েরিতে নোট করে রাখুন।
এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের সপ্তম পতি এবং আপনাদের একাদশ পতি একাদশভাবে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, যারা ব্যবসা করছেন কি না, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনাদের দাম্পত্য সুখের জায়গা এবং আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে। স্ত্রী হলে স্বামী থেকে সাহায্য এবং স্বামী থেকে সহায়তা পাবেন এবং পুরুষরা স্ত্রী থেকে সাহায্য কিন্তু আপনারা পাবেন। সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে ধনুরাশির এবং আকস্মিক ধনলাভ হতে চলেছে ধনুরাশির। কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে ধনুরাশির, অর্থাৎ মহাভাগ্যশালী রাশি হতে চলেছে ধনুরাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। আপনাদের রাশিতে এই বুধাদিত্য রাজযোগ, এখানে আপনার ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে ভালো এবং বিদেশ থেকে আপনাদের অর্থ আসবে। বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয়, যারা কনসালটেন্সির সঙ্গে আছে, আপনি অ্যাডভোকেট, আপনি অ্যাস্ট্রোলজার, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, বা টিচিং প্রফেশনে আছেন, বা আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, আপনি সেলস ডিপার্টমেন্টে আছেন, আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং ভাগ্যভাবে রাহু সরাসরি দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং লটারি শেয়ার, ফাটকা, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু এই সময় বিশেষভাবে লাভবান কিন্তু হতে চলেছেন কন্যা রাশি। অর্থাৎ কন্যা রাশি এই রাজযোগের পরে পূর্ণ মাত্রায় ভালো রেজাল্ট পেতে চলেছে। আমি কৌশিক রায় আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের হচ্ছে না নিজস্ব জন্মছক দেখান। নমস্কার, ধন্যবাদ।